শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফরাহানা পারবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শ্রদ্ধা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা সহ বিভিন্ন এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা সাভার চট্টগ্রাম কুমিল্লা এবং রংপুরে মহাসড়ক অবরোধ করে তারা কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এর প্রতিবাদে কাল দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্ধন করতে পারবে বলেছে হাইকোর্ট কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের পূর্ণ বিবরণীতে কথা বলা হয়েছে এদিকে প্রধান বিচারপতি বলেছেন শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা রাজধানীর বাজারে দশ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে ছয় টাকা চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দায়ী করেছেন বিক্রেতারা অন্যদিকে চালকল মালিকদের দাবি মৌসুমি ব্যবসায়ীরা ধানের মজুত করে বাজার অস্থির করে তুলছে আর বিশ্লেষকরা বলছেন দাম বাড়ানো ব্যবসায়িক কৌশলের অংশ শুনছিলেন শিরোনাম এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএচ কোয়ান্টামেড ডিআর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবার বিস্তারিত সংবাদ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজও দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেয় রাজধানীর সহবাগে কুমিল্লা সহ কয়েক জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আর অবরোধের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জোয়ারে মুহূর্তেই ভেঙে যায় দাঙ্গা পুলিশের চাস্তরে ব্যারিকেড পরে পুলিশের সাজোয়া ঘিরে রাখে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের স্রোতে পিছু হটে জলকামান কামান এ সময় প্রস্তুতি থাকলেও কোনো ধরনের অ্যাকশনে যায়নি পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে ফেরত যায় এই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি তো আমাদের যখন যে নির্দেশনা আছে সেটাই আমরা পালন করি এবং আজকে আমরা কিভাবে ডিসকাস করেছি সেটাও আপনারা দেখেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা অত্যন্ত শান্তভাবে চলে গিয়েছে এর আগে প্রস্তুতি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মধুর ক্যান্টিন সূর্যসেন হল মহাসিন হল টিএসসি হয়ে মিছিল এগিয়ে যায় শাহবাগের দিকে এ সময় শিক্ষার্থীরা বলেন কোনো বাধাই তাদের দমাতে পারবে না কেউ যদি বাধা দিতে আসে আমরা সেটা দেখবো না আমরা আমাদের নিয়মিত কর্মসূচি যেটা করতেছি আমাদের অধিকার আদায় হওয়া না পর্যন্ত আমরা করতে থাকবো যতদিন আইনের সংসদ পাস না হচ্ছে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ঝড় বৃষ্টি যাই হোক বা পুলিশের হুমকি ছাত্রলীগের যাই হোক আমাদের আন্দোলন না যদি কোনো নারী পিছিয়ে পড়া হয় গ্রামের নারীদের আমরা ক্ষেত্রে আমরা দেখি যে তারা অনেক সুযোগ সুবিধা পায় না সেক্ষেত্রে আমরা বলবো তাদের জন্য নারী কোটা থাকুক আমরাও নির্বাহী বিভাগের কাছে একটা অনুরোধই করছি এবং একটা ন্যায্য অনুরোধ তো আমাদের অনুরোধ যখন কেউ মানতেছে না তো আমরাও কারো অনুরোধ মানবো না যদি তারা হামলা করে আমরা পিছিয়ে যাব না কিন্তু আমাদের কোনো ভাই বোনের কিছু হলে আমরা তাদেরকে দাঁত জবাব দিতে জানি একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে ছত্র ভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকাগুলি ছড়ে পুলিশ আহত হয় অন্তত বিশ জন্ম যতেরা সংস্থা আমরা চাচ্ছি না যে কোটা বাতিল হোক আমরা আমাদের বৈষম্য বিরুদ্ধে আমরা করে যাব আমরা আমাদের আন্দোলন আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব তবুও আমরা আমাদের দাবিতে প্রথমে পুলিশের বাধার মুখে পড়লেও পরে ব্যারিকেড ভাঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেয় ঢাকা আরিচা মহাসড়কে পরে সন্ধ্যা সাতটার দিকে সরে যায় তারা রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বাংলা ব্লকেট কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগ এ সময় ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের টাইগার পাস মোড়ে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ পরে দুই নম্বর গেট এলাকায় সড়কে বসে বিক্ষোভ চালিয়ে যান তারা প্রায় তিন ঘন্টা পথ সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন অবরোধ করে রাখেন রাতেও বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যায় তারা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা তারা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি চালায় দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা এদিকে সংসদে বিশেষ অধিবেশন থেকে কোটা সংস্কারের আইন পাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা পাশাপাশি আজ বিভিন্ন স্থানে পুলিশ বাধার প্রতিবাদে কাল দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে তারা রাতের শহে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জরুরি এই আইন পাশ করতে হবে রাজপথে থাকবে সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে জনদুর্ভোগের কথা মাথায় রেখে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে দলের সাধারণ দলের সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন আদালতকে সম্মান দেখে আন্দোলনকারীদের সরে যাওয়া উচিত সর্বশেষ নির্বাহী বিভাগের করা সেটিকেই তারা আপাতত সিদ্ধান্ত গ্রহণ করলো থেকে কি প্রত্যাশা করছেন প্রশ্ন থেকে যায় এবং যে বিষয়টিকে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটি হচ্ছে আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চাই এটিকে 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়দারের হাইকোর্ট বেঞ্চ আজ মূল অংশ প্রকাশ করেন রায় বলা হয় সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারবে কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এরপর 9 জুন হাইকোর্টের দায়িত্বে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই দিন এই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত হাইকোর্টের এই রায়ের উপর চার সপ্তাহের জারি করে আপিল বিভাগ। কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রধান বিচারপতি বলেছেন তাদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা রাজপথে থাকার ঘোষণা দেয় ঘোষিত কর্মসূচি আন্দোলনকে পুঁজি করে কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেন আন্দোলনকারীদের সাথে পুরো ছাত্র সমাজ নেই সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্যে শুভ নয় এবং সাধারণ শিক্ষার্থী অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সমর্থন প্রকাশ করবে না কিন্তু আন্দোলনকে প্রলম্বিত করা জনযোগ্য তৈরি করা এবং আন্দোলনের যেখানে যেখানে বিকল্প উপায় রয়েছে তার চেয়ে তো রাস্তাঘাট অবরোধ করা রেল অবরোধ করা এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানের তো রাজনৈতিক দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়া তুলে সুযোগ তো তাদের রয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাস্তায় ব্যারিকেড দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না তারা যেহেতু এটা মীমাংস হয়েছে মীমাংসার পথে চলে গিয়েছে তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইড্রো করে তাদের ফিরে যাবে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে একটি মহল সরকার বিরোধী আন্দোলনের রূপদার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধানমন্ডিতে এক এ তিনি একথা বলেন সরকার বিরোধী আন্দোলন যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায়

অন্যদিকে কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান সকালে আপিল বিভাগে একটি মামলা শোনা নিতে সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে বলুন তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে আদালতে তুলে ধরতে পারেন সেটি গুরুত্ব সহকারে শোনা হবে আপিল বিভাগের পর্যবেক্ষণ ও নির্দেশনা পালন করতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনও একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মাহমুদুল হাসান দাবি আদায় না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন জানিয়েছে তারা চায় তাদের দাবিগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে যেন অবিলম্বে আলোচনায় বসা হয় শিক্ষকদের ক্ষেত্রে সর্বজনীন প্রত্যয় স্কিম বাতিল সুপার গ্রেড দেওয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে টানা একাদশ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এতে করে অচল হয়ে পড়েছে দেশের চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত কর্মসূচি পালন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছে এটা এমন একটা আন্দোলন যে একজন পাবেন না শিক্ষকদের মধ্যে যেটা এর বিরোধিতা করছে বা যুক্ত আমাদের প্রদর্শন করছে আমরা চাই আমাদের সঙ্গে আলোচনায় বসবেন তাদের প্রত্যেক এক্সপার্ট আমাদের সঙ্গে বসবেন প্রকাশ্যে বসে আলোচনা করবে যদি বিশ্ববিদ্যালয় গুলোকে বাজিয়ে রাখতে চান যদি মেধাবীদের নিয়ে আপনার স্মার্ট বাংলাদেশ গড়তে চান জয় সুনিশ্চিত যত বাধা আসুক মানসিক নিপীড়ন করে চরিত্র হরণ করে বিভেদ তৈরির চেষ্টা করে আমরা কেউ হব না। আন্দোলনরতরা বলেন অনানুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে তাদের সাথে কথা হচ্ছে তবে তারা চান আনুষ্ঠানিক আলোচনা আমার সাথে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে আমার সাথে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা হয়েছে আমার সাথে মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী আওয়ামী সাধারণ সম্পাদক আমাদের জাতীয় নেতা এমপি মহোদয়ের কথা হয়েছে আমরা আশাবাদী যে আমরা অস্থিরে আমরা আলোচনার টেবিলে বসবো একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা দশ দিনের ব্যবধানে ঢাকার বাজারে কেজি প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে তিন থেকে ছয় টাকা এজন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা দিনাজপুর প্রতিনিধি রেজল করিম রঞ্জুর সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট ছবি তুলেছেন মেদি হাসান সোহাগ রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার এই কৃষি মার্কেট সপ্তাহের ব্যবধানে এই বাজারে পঞ্চাশ কেজির বস্তায় সব ধরনের চালের দর বেড়েছে দেড়শো থেকে আড়াইশো টাকা এতে পাইকারিতে প্রতি কেজি সরু আর মোটা চালের দর বেড়েছে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার পায়জামার গুটি স্বর্ণের কেজি এখন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা দুই থেকে আড়াই টাকা বেড়ে বিয়ার আটাশের কেজি উঠেছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকায় মিনিকেট নাজির শাল বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তরে এরা বলতেছে ধানের দাম বেশি কারেন্ট থাকে না বিভিন্ন অজুহাত তারা আরদারা বলতেছে ধানের দাম বেশি প্রথমে পঞ্চাশ পয়সার মধ্যে বাড়াইছে ধরুন পঁচিশ টাকা বস্তায় পঞ্চাশ কেজিতে পরে এক টাকা ভাবে বাড়াইছে আর কি বস্তাতে আপনার দু থেকে আড়াইশো টাকা তাড়াই কেজি হতে পাঁচটায় আপনার আড়দার আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ চালকল মালিকদের বিরুদ্ধে দেশে প্রায় আঠারো হাজার চালকল থাকলেও বাজারে বড় অংশই যোগান দেয় নওগাঁ কুষ্টিয়া যশোর দিনাজপুর আর উত্তরের একশো মিল সেখানকার চালকলগুলোতে বৃহস্পতিবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ষাট টাকা দরে এই চাল ঢাকার বাজারে আনতে কেজিতে খরচ পরে পনে দুই টাকা জানান ব্যবসায়ীরা সেই হিসেবে ঢাকার খুচরা বাজারে এই চাল বিক্রি হওয়ার কথা বাষট্টি টাকা অথচ বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা দরে হাড় সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে এই গমটা কে কিনছে আমি যেটা আশঙ্কা করছি দেড় মাস পরে দু টাকা বাড়ুক আর কমুক শেখানা আমি আমার ফ্যাক্টরি চালাতে যায় তাদের থেকে ধান কিনতে বাধ্য হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল বড় মৌসুমে পঞ্চাশ লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে দুই কোটি চব্বিশ লাখ দশ হাজার টন ধান উৎপাদন হয়েছে সেই ধান মজুদ রয়েছে কৃষকের ঘর আর সরকারের খাদ্য গুদামে এখন প্রশ্ন হল পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়ছে কেন এটা একটা ব্যবসায়ীর প্রফিট ড্রাইভেন যে বিহেভিয়ার হ্যাঁ কারণ প্রত্যেক ব্যবসায়ী কী করতে চায় মুনাফা করতে চায় যতই আমরা ঐচিত্যবোধ দিয়ে দেখবো আমাদের এটা করা উচিত অনুচিত এইগুলো ব্যবসায়ীর মধ্যে দেখে লাভ নাই তারা ব্যবসা করার জন্য এখানে গিয়েছে যেভাবে করলে তাদের ব্যবসা হবে সেভাবে করবে খাদ্য অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে পনেরো লাখ সাতচল্লিশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে যার মধ্যে চালি রয়েছে দশ লাখ টনের বেশি রঞ্জিবুল মিজান মাসনাঙ্গা সংবাদ ঢাকা জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী ও জমিতে লবণাক্ততা বাড়ায় সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীপূর্ণে আসছে পরিবর্তন কমছে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু গাছ এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এই বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ সুন্দরী পশুর গেওয়া ও গড়ানসহ তিনশো পঞ্চাশ প্রজাতির গাছ রয়েছে এই বনে রয়েছে প্রায় তিনশো প্রজাতির বন্য প্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এর বৈশিষ্ট্য হারাচ্ছে বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দুই সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল নয় দশমিক তিন থেকে আঠারো দশমিক আট পিপিটি এক দশকের ব্যবধানে দুই হাজার বাইশ সালে লবণাক্ততার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক আট থেকে চব্বিশ দশমিক পাঁচ পিপিটি আর মাটিতে লবণাক্ততা ছয় দশমিক নয় থেকে বেড়ে হয়েছে বারো পিপিটি ফলে অঞ্চল ভেদে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে যে আমাদের স্যালাইনের জন্য শিফটা চেঞ্জ হচ্ছে যেমন আমাদের একটু উপরের দিক উঠে আসতেছে এবং মডার্ন স্যালাইনটা এখন আগে স্ট্রং হয়ে যাচ্ছে এবং স্ট্রং এর স্যালাইনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে একটা ওভারঅল ভেজিটেশন একটু চেঞ্জ আসতেছে সুন্দরবনে এখন গেওয়ার আধিক্য বেড়ে যাচ্ছে গড়ানের আধিক্য বেড়ে যাচ্ছে সেভেন্টি পার্সেন্টের উপরে এখন আমরা গেওয়া পাচ্ছি এবং তারপরে গড়ান পাচ্ছি সুন্দরী সংখ্যা কমে যাচ্ছে সুন্দরবনে লবণাক্ততা বৃদ্ধির এই প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে যা উপর ফেলছে নেতিবাচক প্রভাব জানায় বন বিভাগ আমাদের বাছের প্রজাতির ভিন্নতা চলে আসবে এমন কি আমরা যে বাঘ গণনা করি সেখানেও আমরা দেখেছি যে পশ্চিম দিকের পূর্ব দিকের ঘনত্বটা বেশি কটকা কোচিখালী এবং হারবারিয়া চাঁদপাই এই অঞ্চলে বাঘের ঘনত্বটা বেশি এটার কারণটা হলো এখানকার পানির লবণাক্তটা কম তবে গবেষকরা বলছেন লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকূলে পরিবর্তন আসবে যার মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন বাস্তু সংস্থানের এই পরিবর্তন বুঝতে সুন্দরবনের প্রাণীকূল ও জীববৈচিত্রের উপর আরও গবেষণা জরুরি আমরা খুব বেশি কনসার্ন যে সুন্দরবনে সুন্দরী গাছ হারিয়ে যাচ্ছে হ্যাঁ লবণাক্ততা বাড়ছে এগুলো সবগুলোই সঠিক আছে কিন্তু ম্যানগ্রোভ যেখানে জন্মাবে তার হ্যাবিটেট হচ্ছে কিন্তু স্যালাইন ওয়াটার অন্য উদ্ভিদ কিন্তু সেখানে জন্মাবে এটাই হচ্ছে সাকসেশন বলি বা ইকোলজির যে সিস্টেম এক একজন থাকবে সে চলে যাবে আর একজন আসবে বাংলাদেশের অংশে ছয় বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে উনসত্তর ভাগ বনভূমি ও একত্রিশ ভাগ জলাভূমি মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা দেশের নয়টি নদ নদীর পানি উনিশটি পয়েন্টে সীমার উপর দিয়ে বৈছে কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর বগুড়া সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কুড়িগ্রামে তিস্তা ধরোলা এবং দুধকুমার সহ কটি নদ নদীর পানি বাড়ছে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ঘর বাড়ি ছেড়ে অনেক উঁচু বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে গাইবান্ধায় তিস্তা ধরলা দুধকুমার এবং ঘাঘট নদীর পানি আগামী ঘন্টায় বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ায় তলিয়ে গেছে সাড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি এবং আটাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জে সুরমার পানি ছাতক পয়েন্টে বিপদসীমার আট্রিশ সেন্টিমিটার ওপর এবং ঘর পয়েন্টে চৌত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দশ সেন্টিমিটার নিচে রয়েছে বন্যা কবলিত অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট চট্টগ্রামে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন এতে কেন্দ্রে হয়েছে পড়ে গেলে সে প্রশ্ন ফেরত নিয়ে দুই ঘন্টা পর পুনরায় প্রথম পত্রের প্রশ্ন এনে নেওয়া হয় পরীক্ষা আজ সীতাকুণ্ডের ভাটিয়ার ইউনিয়নের বিজয় সরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন নৈবতিক পরীক্ষা ঠিক ছিল লিখিত পরীক্ষার সমস্যা দেখা দেয় ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাতে সংবাদ শেষ করছি তার আগে গার্ড এন্ড লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার সংসদে বিশেষ অধিবেশন থেকে কোটা সংস্কারের আইন পাশের দাবি আন্দোলনকারীদের পুলিশের বাধা উপেক্ষা করে আজও সারাদেশের সড়ক অবরোধ সরকার চাইলে পরিবর্তন পরিবর্তন করতে পারবে কোটা বলেছে হাইপোর্ট শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রীদের দশ দিনের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে ছয় টাকা পরস্পরের উপর দায় চাপাচ্ছে মিল মালিক এবং ব্যবসায়ীরা আজকে ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ